অনেক হাজার হাজার বলতে পারতো হাজার হাজার ছেলে মেয়েরা আজকে আমাদের এই আইটি সেক্টরে তারা সাকসেসফুল হচ্ছে, নতুন নতুন পথ খুলে যাচ্ছে, বাংলাদেশ আপনাদের জন্য অপেক্ষা করে আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য পথ খুলে দিয়েছে, আমরা আছি সবাই মিলে আমরা আগাই বাংলাদেশটাকে, আমরা বাংলাদেশটাকে সত্যিকার অর্থে সবার আগে আগাই আশেপাশের সব দেশ থেকেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। সেই কর্ম দক্ষতা কর্মস্পৃহা তৈরি হচ্ছে বাংলাদেশে এখন, কিন্তু অনেক পজিটিভ। আপনারা দূর থেকে হয়তো মনে করেন কি হবে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু পরিষ্কার চিত্র নয়। আপনারা আসেন, আমরা আপনাদেরকে সব রকম সাহায্য, ব্যবসার জন্য আপনারা যে ধরনের সাহায্য চান, আমার মন্ত্রণালয়ে আমরা বলে দিয়েছি, আমি মন্ত্রী হওয়ার পরে 24 ঘন্টার বেশি আমার অফিসে আমার টেবিলে কোনো ফাইল থাকতে পারবে না। আমি বলেছি আমাদের সরকারি কর্মকর্তা যারা সেক্রেটারি আমার অগ্রী বা আমার মন্ত্রণালয়ে আছে তাদেরকে বলেছি যে ঘড়ি দেখে আসবেন বটে, কিন্তু কখন ফিরে যাবেন ঘড়ি দেখতে পারবেন না, যদি কাজ থাকে শেষ করে যেতে হবে। সেই প্রক্রিয়া চালু হয়েছে, অতএব আপনারা আসেন দেখেন, ট্রাই বাংলাদেশ। আপনাদের কাছে তো আশা বেশি, আপনাদের তো শিকড়টা সেখানে, তো আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশে ইনভেস্ট করবেন, বাংলাদেশের ব্যবসার সাথে আপনারা সম্পৃক্ত হবেন। আজকে বাংলাদেশ দূর থেকেও আপনারা ব্যবসা পরিচালনা করতে পারবেন। আমি যে ব্যবসার সাথে জড়িত আমার অনেক পার্টনার কিন্তু বাইরে, যেমন জানেন আমি হসপিটাল, আমাদের বাংলাদেশের যে হসপিটাল রয়েছে অ্যাপোলো হসপিটাল, আমি তার একজন ডাইরেক্টর, বাংলাদেশের সেরা স্কুলগুলো পরিচালিত হয় যেসব, তার সাথে আমি সম্পৃক্ত। আরও কিছু কিছু ব্যবসার সাথে জড়িত আছে যার সাথে আন্তর্জাতিক কানেকশন রয়েছে, তো আপনারাও নিশ্চয়ই পারবেন। আর আপনাদের চেষ্টাতেই বাংলাদেশ তো উজ্জ্বল হবে, বাংলাদেশ তো আরও ব্রাইট হবে। আর একটু আগে তো আপনারা জাতীয় সঙ্গীতে বলেছেন, গিয়েছে, বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এই বাংলাদেশের বদন মলিন হতে আপনারা দিতে পারেন না, আপনারা নিশ্চয়ই তা উজ্জ্বল করবেন। আপনাদের সবাই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু অসংখ্য শহীদ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ বামন, সবার প্রতি আমার শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যেহেতু তাকে যেতে হবে সুতরাং আমাদের একটু আপনার সাথে থাকবেন মাননীয়।